public institutions. If public institutions are in crisis, we have certain responsibility duties towards our public institutions. Jar phole JNU, Jamia, Hyderabad, Rohit Vemula, Najib Ahmed is a part of this larger fascist project, right? We don't know where is Najib now. Can the central home minister will respond and talk to Man Ki Baat to Najib's mother? So, amara seta jani na je Man Ki Baat Najib-er ma ke bola jabe ki na. We don't know je amader minister, kendra sarkar, je central institutions gulo ache, tara Rohit Vemular মায়ের সঙ্গে কিভাবে কথা বলবে। তো যার ফলে রোহিত বেমুলা, নাজিব আহমদ, এটা তারই কন্টিনিউয়েশনস। ইজ নট অ্যাবাউট অনলি অ্যাবাউট আ পার্টিকুলার ইনসিডেন্ট ইন হোয়াট হ্যাপেন্ড ইন JNU লাস্ট ডে বিফোর ইয়েস্টারডে। তো যার ফলে ইটস মাই রিকোয়েস্ট অ্যাজ এ সিটিজেন্স অফ দিস কান্ট্রি, যে বাবা সাহেব আম্বেদকরের যে ভিশনস ছিল, যে কনস্টিটিউশনাল ইন্ডিয়ার ভিশনস, যে সেন্স অফ ইকুয়ালিটি, আ সেন্স অফ ফ্র্যাটার্নিটি, সেন্স অফ ডেমোক্রেসি, সেন্স অফ লিবার্টি, এইগুলোকে রিস্টোর করার। এখন যদি আমরা অনেকে ভাবছি যে আমাদের কিছু হচ্ছে না, উই আর ইন আ সেফ প্লেস, এটা কিন্তু মোটেই না। উই অল আর ইন আ সিরিয়াস ক্রাইসিস, আর এই মুহূর্তে যদি ওই ক্রাইসিসকে যদি আমরা একসঙ্গে ডিল না করি, গোয়িং বিয়ন্ড দ্য পলিটিক্যাল ন্যারোনেস, আই উড সে যে ওই পলিটিক্যাল ন্যারোনেসের ঊর্ধ্বে উঠে একটা লার্জার সলিডারিটি প্রয়োজন। আর এই সলিডারিটিটা আর লিবারেল ডেমোক্রেসির ফ্রেমওয়ার্ক আস্তে আস্তে খানিকটা ওই জায়গায় নেই। এখন আর মোমবাতি প্রোটেস্টের কোনো আর মোরাল গ্রাউন্ড নেই না। এক ধরনের কনস্টিটিউশনসকে বাঁচানোর জন্য অফকোর্স ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে আমাদের রাস্তায় প্রতিবাদ দরকার। তো আই এম হোপফুল যে ছাত্র সমাজ, কৃষক সমাজ, লেবার, আদিবাসী, মাইনরিটি, দলিত, কুয়ের লেগ, এসবিএন, যারাই আছে, যারাই ডিপ্রাইভ সেকশনস, তাদের প্রত্যেককে এক জায়গায় এসে এই কনস্টিটিউশনকে বাঁচানোর লড়াই আছে। তো জয় ভীম, প্রত্যেককেই আমি মোবারকবাদ, সালামের কোনো জায়গা নাই, প্রত্যেককেই বলা হচ্ছে যে এবার পথে নামার সময় এসছে। থ্যাংক ইউ।